বিশ একুশ এই পর্যন্ত আমি মনে হয় ওকে ফেসবুকে যখন ওই মিল্টন সমাদার পোস্ট করতো বাচ্চাদের সহ দেখতাম হুট করে বাচ্চাটাকে আমি আর দেখি না ওইখানের যে স্টাফ ছিল তারা বলছে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে দশ লাখ বা বিশ লাখ টাকা ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল প্রথমে মিল্টন সমাদার এটাও বলছে যে আপনাকে আমি এনওসি দিয়ে দিব অসুবিধা নেই কোর্ট থেকে আপনি চিঠি পাঠাই পরবর্তীতে সে ফোনই ধরে আমি যখন ভিতরে যেতাম তখন আমি দেখছি যে তার ওইখানে বাচ্চা আছে এগারো বারোটা কিন্তু ফেসবুকে যখন দেখতাম পোস্ট করতো তখন দেখতাম ষোলো সতেরোটা বাচ্চা এই আমি তো যাব কিভাবে গেলে তো দেখি সাংবাদিকদের পিঠায় তো এইটা একটা ভয়াবহ ব্যাপার না আমি একা যাব, তার ওইখানে আলাদা একটা বাহিনী আছে আমাকে বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে সে বলতেছে যে আপনি ওকে চিনেন ওর পিছনে কারা আছে জানেন তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন মানুষ কি বুঝে ওনার এক একটা পোস্ট দেখার পরে তো পাগল হয়ে যায় ওনারা সশরীরে গিয়ে দেখুক না তার বিহেভ কতটা খারাপ যেহেতু বাচ্চাটা আমি দিলাম সে বাচ্চাটা যদি কাউকে দেয় সে তো ল ফলো করেই দিছে ল এর বাইরে তো আর দেয়নি তা আমার কথা হচ্ছে ওই বাচ্চাটা কোথায় আসে সে কাকে দিছে এইটা একটু আমি জানতে পারলে ভালো হইত দুই সালের ছয় সেপ্টেম্বর আমি ধানমন্ডি সাতাইশ নম্বরের ধানমন্ডি বয়স স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি বয়স দুই বছরের মতো হবে তার হাতে পায়ে পচনের মতো ছিল তো ওই অবস্থায় আমি বাইকে ছিলাম নেমে চিন্তা করলাম বাচ্চাটা ট্রিটমেন্ট করাই তো ট্রিটমেন্ট করানোর জন্য যেহেতু পথ শিশু আমি হেল্প নেই সেরে বাংলা থানার ওই সময় তৎকালীন ওসি সাহেব ছিলেন এলো ওনাকে আমি ফোন দিই উনি ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আমি একটা টিম পাঠাচ্ছি তো সাথে সাথে দশ মিনিটের মধ্যে পুলিশের একটা টিম আসেন ওইখানে এস আই শফিকুল নামে একজন ভদ্রলোক ছিলেন তো উনি বললেন আমরাও চিকিৎসা করা ট্রাই করছি কিন্তু কোনো একটা কারণে ব্যর্থ হয়েছি তার মা দিতে চায় না তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার এটা আমি ফেসবুকে দেখি ওনাকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এখানে আসে তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কি না বা আপনার কোনো পারমিশন আছে কি না তো উনি আমাকে বললো হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে আমি বললাম ঠিক আছে আসেন আমি অপেক্ষা করি দের মধ্যে ওনার একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে আসার পরে ওই এস আই শফিকুল ভাই সহ আমরা ওই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই ওই সময় মিল্টন সমাজার যে উনি বলে আপনি আমাদের সাথে আসেন তো আমি ওনার ওইখানে যাই যাওয়ার পরে তারা বাচ্চাটাকে গোসল করায় আমি সামনে ছিলাম পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম এখন কি করা যায় তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে তো এখন অভিভাবক আপনি আমি বললাম বাচ্চাটার যে অবস্থা আসলে আর ওর মার যে অবস্থা দেখলাম মা তো অ্যাডিক্টেড তাহলে বাচ্চাটাকে আমার ওয়াইফ একটু অসুস্থ ওই সময় প্রেগনেন্ট আমি বললাম আমার এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি কিছুদিন আপনারা এইখানে রাখেন ওর খরচ টরচ যা লাগে আমি দিব পরে হচ্ছে আইনি যতগুলির প্রক্রিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এইখান থেকে নিয়ে যাব পরে এই কথা বলার পর আমি দশ হাজার টাকা ওনাকে দিলাম এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে এটা হচ্ছে সেটা আর আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ ওই যে দানপত্র যেটা তো এগুলো দেওয়ার পর উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই তো আমি বললাম মাঝে মাঝে আমি আসবো বাচ্চাটাকে দেখে যাব এর মধ্যে আমি মিরপুর বারোতে আমার একটা প্রোজেক্ট চলতেছিল তো আমি ওইখানে র্যান্ডম যাওয়া আসা করতাম মাঝে মাঝে আমি ওই বাচ্চাটাকে যেখানে দিছি ওইখানে দেখার জন্য যেতাম তো প্রথম কিছুদিন যাওয়ার পর তারা খুব ভালো রেসপন্স করলো বাচ্চাটাকে দেখতাম অন্য বাচ্চাদের দেখতাম তো চিপস টিপস আর হাবিজাবি বাচ্চারা খেয়ে এগুলো আমি নিয়ে যেতাম তো একদিন দেখলাম উনি ফেসবুকে পোস্ট করছে যে শীতের কিছু জিনিস লাগবে তো আমি তখন ওই শীতের জিনিসগুলো বাইরে থেকে কিনি কিনে পরে গাড়িতে করে এগুলো নিয়ে যাই নিয়ে ওইখানে দিয়ে আসি এরপর আমি ভাবলাম যে যেহেতু আমি ওকে দিয়ে গেছি আবার যখন মন আমি দেখতে যেতে পারবো আমি আবার কিছুদিন পর গেলাম যাওয়ার পর ওকে দেখে আসলাম দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না তো আমি বললাম তুই মানে কি হইলে আপনি আমাকে তুই বলতেছেন তোরা আসতে না বলছি তুই আসবি না সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না পরে আমি ও যখন আমাকে গালি দেয় তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বয়স সাহস আপনি আমাকে গালি দেন আমি কী অন্যায় বসি যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না আমি ঢুকবো না সেটা আপনি আমাকে বলেন কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই সে আমার এই কথা না শুনে সে অকথ্য বসায় গালি গালাস শুধু গালি না সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে তোরে আমি দেখে নিব এরপরে আমাকে রাত নয়টা থেকে দশটার মধ্যে আমাকে নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে সে বলতে যে আপনি ওকে চিনেন ওর পিছনে কারা আছে জানেন তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন আর নাহলে আপনি ঝামেলায় পড়বেন পরে আমি বললাম যে ঠিক আছে ভাই এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না আমার ইচ্ছাও নেই কিন্তু যে ছেলেটা আমি দিসি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয় আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই উনি আমার কোনো ফোনে পিক করে না ফোন পিক করা হয় ওনার কোনো স্টাফ উনি নাই ওদিকে আসে সেদিকে আসে তো ওনার ওইখান থেকে সামহাও কোনো কারণে দুজন চাকরি ছেড়ে দেয় তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিলো যেহেতু দেখছি আমি ওইখানে যাই আসি উনি ভাবছো হয়তো তাকে হেল্প করতে পারবো তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে দশ লাখ বা বিশ লাখ টাকায় বা আপনার কাছ থেকে সে একটা টাকা দাবি করবে সে হাসতে এই পর্যন্ত হাসতে হয় ওকে ফেসবুকে যখন ওই সমাদার পোস্ট করত। বাচ্চাদের সহ দেখতাম হুট করে বাচ্চাটাকে আমি আর দেখি না তো না দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি এদিকে আমিও একটু ব্যস্ত ছিলাম যে সশরীরে যাবো ওই সুযোগটা ছিল না কিন্তু ফোন মারফত যোগাযোগের চেষ্টা করি চেষ্টা করার পর সে কোনো রেসপন্স করে না তখন আমার একটা সন্দেহ হইলো যে বাচ্চাটা কি সে কিছু করলো কি না তো আর আমি যখন ভিতরে যেতাম তখন আমি দেখছি যে তার ওইখানে বাচ্চা আছে এগারো বারোটা কিন্তু ফেসবুকে যখন দেখতাম পোস্ট করতো তখন দেখতাম ষোলো সতেরোটা বাচ্চা তো এছাড়াও আমার ভিতরে যাওয়ার পর তাদের আচার আচরণে মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আছে ভিতরে তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু বাচ্চাটা আমি দিলাম সে বাচ্চাটা যদি কাউকে দেয় সে তো ল ফলো করেই দিছে ল এর বাইরে তো আর দেয়নি তা আমার কথা হচ্ছে ওই বাচ্চাটা কোথায় আসে সে কাকে দিছে এইটা একটু আমি জানতে পারলে ভালো হইত আমি শুনেছি ওইখানের যে স্টাফ ছিল যারা আমার সাথে কথা বলছে তারা বলছে বিক্রি করে দিতে পারে যে কারোর সাথে হয়তো কারণ ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থই ছিল কারণ ও কোনো প্রতিবন্ধী ছিল না সে কথাও বলতে পারতো হাঁটা চলা সব কিছু তার ঠিক ছিল আমার কথা হচ্ছে উনি যদি বাচ্চা কাউকে দেয় এটা দেখ আমার সমস্যা নাই কিন্তু আমার জানার ইচ্ছা যে বাচ্চাটা উনি আমার পারমিশন না নিয়ে কীভাবে দিল বাচ্চাটাকে তো ওইখানে আমি দিছি ওনার সাথে আমার কথা হয়েছে কোর্টের মাধ্যমে আমি যত আইনি প্রক্রিয়া আছে উনি আমাকে এবং বলছে উনি আমাকে এন দিবে প্রথমে মিল্টন সম্বন্ধে রেটও বলছে যে আপনাকে আমি এন সি দিয়ে দেবো অসুবিধা নেই কোর্ট থেকে আপনি চিঠি পাঠায় পরবর্তীতে তো সে ফোনই ধরে নেই আমার কথা হচ্ছে যদি উনি বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তো উনি ল ফলো করে বিক্রি করছে ল এর বাইরে গিয়ে যদি উনি বিক্রি করে তাহলে তো এটা অন্যায় তাইলে তো বলতে বলছে সে বাচ্চাদের নিয়ে বিজনেস করতেছে উনি আমি যেটা দেখছি এটা আমার ব্যক্তিগত মতামত মানুষ কি বুঝে ওনার এক একটা পোস্ট দেখার পরে তো পাগল হয়ে যায় ওনারা সশরীরে গিয়ে দেখুক না তার বিহেভ কতটা খারাপ তার গালি শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এই লোক কীভাবে অকথ্য ভাষায় গালিগালাস করে আর তার একটা টিম আছে যারা কি না মানুষকে ফোনে হুমকি ধামকি দেয় সে আমাকে ফোনে হুমকি দিছে মানলাম সে তার ওইখানে যাওয়া নিষেধ আমি গিয়েছি হুমকি দিছে কিন্তু সে অন্য কাউকে দিয়ে ফোন দেওয়া হুমকি দিচ্ছে তার মানে কি তার কোনো বাহিনী আছে পিছনে নেই নাহলে কেন আমাকে হুমকি দেওয়া হবে আমি কখন আপনাকে হুমকি দেওয়াবো যখন আমার সারতে লাগবে আমি আপনাকে আশ্রমে বাচ্চা দিলাম সেই বাচ্চার আপনি আমাকে স্থায়ী অভিভাবকের কাগজও দিলেন যেটা প্রমাণ এই এইখানে আসে এবং আপনি আমাকে কমিটমেন্টও করলেন যে আপনি কোর্টের মাধ্যমে নিয়ে যান সেইখানে আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দেন তাইলে তো বলতে হবে সামথিং ইজ রং ভিতরে কিছু একটা আছে। আপনি ওনাদের স্টাফদের খবর নিয়ে দেখেন যে সে কী পরিমাণ খারাপ ব্যবহার করে এবং এমনও শোনা গেছে সে ওই যারা বয়স্ক আছে তাদের স্টাফের মুখের কথা তারা ঠিকমতো খাইতে না চাইলে মারধরও করা হয় মারধোরও করা হয় ওনার কাছে যে দানপত্রগুলো আসে দানের হিসাবগুলি উনি দেখ উনি বিকাশে যে টাকাগুলো পায় উনি ওই বিকাশের নাম্বারগুলো হিসাব করুক হিসাব করে উনি একটা খাতা মেনটেন করে দেখাক যে আমার এই এইখান থেকে এই টাকাগুলো আসছে উনি দেখাক হিসাব এই পর্যন্ত আমি হচ্ছে প্রথমে দশ হাজার টাকা দিছি এরপরে হচ্ছে আমি তো আর জানতাম না ভাই যে ওনার আসলে এর বাইরে একটা আলাদা রূপ আছে তাইলে হয়তো আমি ওইভাবে বলতাম প্রত্যেকবার টাকা দেওয়ার সময় আমাকে আপনি ডকুমেন্টস দেন আমি তো গেছি ওইখানে যে ম্যানেজার ছিল যে ভাই এই পাঁচ হাজার টাকা রাখেন ভাই এই দশ হাজার টাকা রাখেন এটা দিয়ে দিন আমি এইভাবে দিয়ে চলে আসছি এই পরিমাণটা আনুমানিক মানে এই দশ হাজারের বাইরে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হবে ওনার ওইখান থেকে একজন বলছে কেউ যদি ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চায় সে মানুষকে মিথ্যা কিবে। এবং সে এমন করছেও তার স্টাফদের কথা এটা আমি যে বাচ্চাটা দিছি তার ভেরিফাইড পেজ থেকে আমার ব্যাপার একটা শেয়ার করাও আছে সেই প্রুভও আমার কাছে আছে এবং ওই বাচ্চাটার যে কন্ডিশন সেটাও ছবি নিয়ে সেই পোস্ট করছে সেই প্রমাণও আমার কাছে আছে এবং আমি যে ওইখানে গেছি বিভিন্ন সময় টুকটাক কিছু জিনিস দিয়েছি কিছু ছবি আমার কাছে আছে না যেতে পারি নেই আমি তো যাব কিভাবে গেলে তো দেখি সাংবাদিকদের পিটায় সাংবাদিক যারা এদেরকে পিটায় তো এইটা একটা ভয়াবহ ব্যাপার না আমি একা যাব তার ওইখানে আলাদা একটা বাহিনী আছে এবং আমি পরশু দিন একটা ভিডিও দেখলাম সে একজনকে লাঠি দিয়ে দিছে তা আমি আমার আত্মরক্ষার জন্য আমি কেন ওইখানে যাব আমি এই জন্য ফোনে কন্ট্যাক্ট করার ট্রাই করছি ইভেনস আমি অনেকের দ্বারা চেষ্টাও করছি যেন সে বাচ্চাটাকে দিয়ে দেয় কিন্তু তার যেই আচার আচরণ মনে হচ্ছে যে তার পিছের খুব বড় কিছু একটা আসে আমি সে কীভাবে এইগুলো করে একটা আশ্রম যিনি চালায় উনি কীভাবে এত উগ্র হয় তার আচার আচরণ দেখবেন পুরাই উগ্র লোক কথা যখনই তার বিপক্ষে চলে যায় সে আক্রমণ করে আশ্রমের রুলস সে তৈরি করবে আশ্রমের রুলস তৈরি করবে সমাজসেবা অধিদপ্তর সে ওইটাকে ফলো করবে তার আবার নিজস্ব রুলস দিয়ে ওইখানে তার নিজস্ব কোনো রুলস থাকবে না এটা লিমিটেড কোম্পানি নাকি এটা একটা বৃদ্ধাশ্রম এটা সমাজসেবা অধিদপ্তর থেকে রুলস দিবে সে ওই রুলসের মধ্যে চলবে তা তার স্টাফ আমারে বলে তার নিজস্ব রুলস আছে তার নিজস্ব রুলসের বাইরে যখন কারোর মতামত চলে যায় তখনই সে প্রহার করে ওই বাচ্চাটা কোথায় আছে আমি ওই বাচ্চাটার সন্ধান চাচ্ছিলাম যেহেতু ওইটা একটা পথশিশু তার বাবা মায়ের কোনো হদিস নাই তার মা ছিল পাগল তো এই শিশুটাকে দেওয়ার কথা ছিল আমাকে উনি আমাকে যদি নাও দেয় আমার কোনো সমস্যা নেই ওই শিশুরা ভালো থাকুক যে এখানে আছে কিন্তু আমি একটু জানতে চাচ্ছি ছেলেটা আছে কোথায় এবং যার কাছে সে আছে সে ভালো আছে কি না আমার এইটা জানা লাগবে আমি আর অন্য কিছু জানতে চাচ্ছি আমার মতে সবার উচিত যে তার এই বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখা উচিত এত মানুষ তাকে অর্থ দিতেছে অর্থটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা যারা মায়া মায়াকান্না করতেছে তারা একটু দেখুক যে এটা কতটুকু সত্য সে যেটা করতেছে এটা আসলে ভালো কিনা নাহলে একটা সময় মানুষের এইসব আশ্রমের প্রতি মন উঠে যাবে তারা কেউ এদেরকে ডোনেট করবে না এদের মতো লোকের জন্য যদি সে ফ্রড হয় তার জন্য আর অনেক লোক বিপদে পড়বে